হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য পোর্টফোলিও অর্থাৎ স্যাম্পল তৈরি করবে। আর এই পোর্টফোলিও আপনার তৈরি করতেই হবে, এর কোনো বিকল্প নাই। কারণ ফাইবারে আপনি যখন ফেসবুক মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য গিগ পাবলিশ করবেন, তখন বায়ার সর্বপ্রথম মেসেজ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি কাজ করছেন। তখন আপনি তো বলবেন যে না, করিনি। যখন এই কথা বলবেন তখন নিশ্চিত ধরে নেন আপনাকে কাজ দেবে না, আসলে তো আপনি কাজ করেন নাই। তো আমরা স্যাম্পলের মাধ্যমে বায়ারকে এমনভাবে বুঝিয়ে দেব এবং বলবো যে হ্যাঁ, আমি কাজ করছি, এবং সেই প্রমাণস্বরূপে কীভাবে আপনারা বায়ারকে দেখানোর জন্য পোর্টফোলিও অর্থাৎ স্যাম্পলগুলো তৈরি করবেন একদম প্রফেশনাল মানে, সেই বিষয়টি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আপনারা ফেসবুক মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে কীভাবে কাজ করবেন এই ভিডিও আমি পূর্বেই আপনাদের জন্য তৈরি করেছি। দেখুন, এই যে এটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ফুল কোর্স, এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি সহ দেখানো হয়েছে, এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য কিভাবে আপনারা একটি গিগ তৈরি করবেন, এই যে আমি সেই গিগকে তৈরি করছি। তারপরে ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্স আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবং ফেসবুক মার্কেটিং এর জন্য কিভাবে আপনারা গিগ তৈরি করবেন এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি। এখন প্রফেশনাল মানের স্যাম্পল তৈরি করতে হবে, যাতে করে বায়ার আমাদের মেসেজের মাধ্যমে যদি জিজ্ঞেস করে যে তুমি কোনো কাজ করছো কিনা, তখন আমরা 100% গ্যারান্টি সহকারে বলতে পারবো যে হ্যাঁ, আমি কাজ করছি। এবং সে যদি বলে যে তুমি কাজ করছো, তাহলে আমাদেরকে স্যাম্পল দেখাও, তাহলে সেক্ষেত্রে স্যাম্পল দেখাতে পারবো। পোর্টফোলিও বানানোর আগে আমাদের যে সমস্ত জিনিসগুলো জানা দরকার সেগুলো এখন জেনে নেই। তো হোয়াট ইজ পোর্টফোলিও? পোর্টফোলিও কি? পোর্টফোলিও হচ্ছে স্যাম্পল অর্থাৎ নমুনা, আমরা যেই কাজগুলো করব তার প্রমাণস্বরূপ ডকুমেন্ট। হোয়াই ইট ইজ নিড, ইহা কেন প্রয়োজন? ইহা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, কারণ নতুন অবস্থায় যখন আপনারা কাজ করবেন তখন বায়ার আপনাকে সরাসরি হায়ার করবে না, মেসেজের মাধ্যমে সর্বপ্রথম আগে আপনাকে বলবে যে তুমি কি কাজ করছো। তো সেই ক্ষেত্রে মেসেজে রিপ্লাই দিবেন হ্যাঁ, আমি কাজ করছি। তো তখন আপনার কাছে যদি বলে যে তুমি পূর্বে যে কাজ করছো সে কাজের স্যাম্পল আমাকে দেখাও, আর এই স্যাম্পল দেখানোর জন্যই এই পোর্টফোলিওটা আমাদের খুবই জরুরি। হাউ টু ক্রিয়েট, ইহা কিভাবে তৈরি করব, এটা তো আমরা এখনই স্টেপ বাই স্টেপ শুরু করব। হাউ টু সাবমিট বায়ার, স্যাম্পল আমরা বায়ারকে কিভাবে সাবমিট করব সেটা দেখাবো। আর এটা দেখানোর জন্য এবং পোর্টফোলিও তৈরি করার জন্য আপনাকে কাল্পনিকভাবে যে কোনো একটি কোম্পানি সিলেক্ট করতে হবে, ওই কোম্পানির নামে আপনি পুরো পোর্টফোলিওগুলো তৈরি করবেন। অথবা আপনি যদি মনে করেন যে না, আমার নিজেরই তো একটি প্রতিষ্ঠান আছে, আপনি সেই প্রতিষ্ঠানের নামে পোর্টফোলিওগুলো তৈরি করতে পারবেন। তো যেমন ধরুন কাশেম ফ্যাশন হাউস, রহিম ফ্যাশন হাউস, অথবা করিম টেকনোলজি সেন্টার ইত্যাদি, আপনার মন যেটা চাই সেটা কাল্পনিকভাবে তৈরি করে আপনি একটি প্রতিষ্ঠান খাড়া করতে পারেন অনলাইনে। এতে করে আপনার কি হবে, আপনি যে সমস্ত কাজগুলো করবেন ওই সমস্ত কাজের স্যাম্পলগুলো খুব দ্রুত সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আপনি যখন গুগল টপ র্যাঙ্কিং এর কাজ করবেন সেই ক্ষেত্রে আপনার এ সমস্ত সাইটগুলো খুব তাড়াতাড়ি র্যাঙ্কিং করানো সম্ভব হবে। তোকে এখন আর দেরি না করে কিভাবে আমরা একটি প্রফেশনাল মানের পোর্টফোলিও তৈরি করব, এ টু জেড ফুল প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর এতে করে আপনার কারো কোনো সহযোগিতা লাগবে না। তারপরেও আপনি যদি কোথায় কোনো বুঝতে না পারেন, অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দেব। তা শুনুন, দেরি না করে ভিডিওটি স্টেপ বাই স্টেপ শুরু করি। আর আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ইনকাম রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং উপকারী আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি বাজে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি আপনার কাছে পৌঁছাবে। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা একটি গুগল ড্রাইভে শিট তৈরি করব, যেখানে
আমরা আমাদের সকল ডকুমেন্ট আপলোড করে রাখতে পারবো। তো এজন্য আমি আমার কম্পিউটার থেকে প্লাস বাটনে ক্লিক করে নতুন আরেকটি ট্যাব নিচ্ছি। এখন গুগল ড্রাইভে আমি দুইভাবে যেতে পারবো। এখানে দেখুন গুগল অ্যাপস এর একটি আইকন দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক করলে দেখুন এই যেখানে লেখা রয়েছে ড্রাইভ, এই ড্রাইভে ক্লিক করার সাথে সাথে আমি গুগল ড্রাইভে প্রবেশ করতে পারবো। তাছাড়া আপনি যদি মনে করেন না আমি এই সার্চের মাধ্যমে যাব, তো সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন গুগল ড্রাইভ। তো ওকে আমি লিখেছি। এখন এখানে দেখুন www.google.com ড্রাইভ, এখানে আমি ক্লিক করছি। এখন এখানে গো টু ড্রাইভ, এখানে ক্লিক করছি। ওকে, এখন আমরা গুগল ড্রাইভে প্রবেশ করছি। এখন আমরা সর্বপ্রথম কি করব, এখানে প্লাস নিউ এই বাটনে আমরা ক্লিক করে দেব। এখানে দেখুন ফোল্ডার, এই ফোল্ডারের উপরে ক্লিক করব। আমরা যে ফেসবুক মার্কেটিং এর জন্য পোর্টফোলিও তৈরি করব, এই জন্য এই ফোল্ডারের নাম দেব ফেসবুক মার্কেটিং পোর্টফোলিও। আর একইভাবে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, গুগল টপ র্যাঙ্কিং, যে ধরনেরই পোর্টফোলিও তৈরি করেন না কেন, এভাবে আলাদা একটি ফোল্ডার তৈরি করে নিয়ে আলাদা আলাদাভাবে আপনার স্যাম্পলগুলো তৈরি করে রাখতে পারবেন। আর এতে করে আপনার এখান থেকে নষ্ট হবার কোনো ভয় নেই। ওকে, আমি এখন লিখেছি ফেসবুক মার্কেটিং পোর্টফোলিও। এখন এখান থেকে ক্রিয়েট এই অপশনে ক্লিক করছি। অলরেডি দেখুন ফেসবুক মার্কেটিং পোর্টফোলিও নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে। এখন আমরা এখানে নিউ বাটনে ক্লিক করব। নিউ বাটনে ক্লিক করলে গুগল শিট যে অপশনটি দেখা যাচ্ছে এই অপশনে ক্লিক করব। আর এটা হচ্ছে গুগলের এক্সেল শিট। এখানে আমরা লিখব ফেসবুক মার্কেটিং পোর্টফোলিও। এখানে আপনার ফেসবুক আইডি নামটি লিখবেন। তো এখানে আমি আমার ফেসবুক আইডি নাম লিখছি। এখানে লিখবেন ফেসবুক গ্রুপ নেম। আমি আপনাদেরকে প্রসেসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, যাতে আপনারা কাজগুলো খুব সহজভাবে করতে পারেন। এখন এখানে দেব ফেসবুক গ্রুপ লিঙ্ক, যে গ্রুপে জয়েন দেবো সেই গ্রুপের লিঙ্ক এখানে থাকবে। সরি, এখানে দেব গ্রুপ মেম্বার, গ্রুপে কতজন সদস্য আছে। এখানে দেব স্ক্রিনশট এবং এখানে দেব লাইভ লিঙ্ক। এভাবে আপনারা আপনাদের শীটটি সাজিয়ে নেবেন। আপনারা ইচ্ছা করলে এই ফন্টগুলো একটু বড় করে নিতে পারবেন। তো আমি তো আপনি যদি মনে করেন যে এগুলা একটু কালার করে দেবো, সেক্ষেত্রে সেটা করতে পারেন। তো এই জন্য আপনি এটার উপরে ক্লিক করবেন। এই দেখুন এই যে কালারের যে ফিল্টারটি দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক করে কালার করে দিতে পারবেন। আবার যদি মনে করেন না বোল্ড করে দেবো, এতে ক্লিক করে বোল্ড করে দেবেন। তো আমি এগুলা সবগুলো এখন একটু বোল্ড করে দেবো, যাতে বুঝতে একটু সুবিধা হয়। তো বন্ধুরা, এই কাজটি করার পর আপনি আপনার কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করবেন, সেটা হচ্ছে লাইট শট। এই যে পাতার মতো যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি স্ক্রিনশট এবং স্ক্রিনশটের যে লিঙ্কগুলো থাকে খুব সহজেই লাইভ করতে পারবেন। তো এটা আনার জন্য আপনার কম্পিউটার থেকে আরেকটি ট্যাব নিয়ে এখানে লিখবেন লাইট শট। অলরেডি দেখুন এই যে চলে এসেছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে উপরে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমি পূর্বে আপনাদেরকে বলছি পোর্টফোলিও তৈরি করার জন্য আপনার কাল্পনিকভাবে যে কোনো একটি কোম্পানির নামে করবেন, অথবা আপনার নিজের যদি কোনো প্রতিষ্ঠান থাকে সে প্রতিষ্ঠানের নামে করতে পারবে। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি একটি কোম্পানিকে টার্গেট করে কাজটি দেখাবো। তো এই জন্য আমি এখানে লিখছি toyota.com। ওকে, এখন আমি এই লিঙ্কের উপরে ক্লিক করছি। এখন এই টয়টা কোম্পানির আরও অনেকগুলো গাড়ি আছে, এই জন্য সিলেক্ট বাইকস এখানে ক্লিক করছি। এখান থেকে আমি যে কোনো একটি গাড়ি সিলেক্ট করবো, তো আমি এখান থেকে এই রেড কালারের এই গাড়িটি সিলেক্ট করছি। তো দেখুন এই ছবিটা আমি এখন ইচ্ছা করলেও ডাউনলোড করতে পারবো না। দেখুন এখানে ডাউনলোড করার কোনো অপশন নেই, এই জন্য এটাকে এখন স্ক্রিনশট নিয়ে নেব। এই জন্য দেখুন আমি লাইট শটের যে সফটওয়্যার আছে এটা এখন ব্যবহার করছি। এখন এটাকে আমি সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখুন এটা রয়েছে শেয়ার, এটা আছে। তো আরও বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো আপনারা পর্যায়ক্রমে বুঝতে পারবেন। তো আমি সেভ করার জন্য সেভ বক্সে ক্লিক করছি। অলরেডি আমার ছবিটি সেভ হয়েছে। এখন এটাকে আমি ডেস্কটপে রাখবো, এই জন্য ডেস্কটপ সিলেক্ট করে সেভ দিস। আমরা কি করতে ধরে নেই টয়টা কোম্পানি আমাকে হায়ার করছে তার এই গাড়িটি মার্কেটিং করার জন্য ফেসবুকের মাধ্যমে। এখন তার এই গাড়িটি মার্কেটিং করব এবং এই মার্কেটিং করার মাধ্যমে এখন পোর্টফোলিও তৈরি হয়ে যাবে, আর এই পোর্টফোলিওটাই হবে আমাদের স্যাম্পল। এখন যে কাজগুলো করতেছি এই কাজের স্যাম্পলগুলো রেডি করে রাখতেছি, এই স্যাম্পলগুলো তখন আমরা বায়ারকে খুব সহজে সাবমিট করে বাইরে সেই কাজটি নিতে পারবো। ওকে, এখন আমি চলে যাচ্ছি ফেসবুকে।
ফেসবুকে আপনি যদি মনে করেন যে না আমাদের কারের যে ইমেজটি আছে এটা আপনার নিজের ফেসবুক ওয়ালেও আপনি পোস্ট করতে পারেন, আবার সরাসরি আপনি গ্রুপেও পোস্ট করতে পারেন। তো আমি নিজের ওয়ালেও করি আপনাদের বোঝানোর সুবিধার জন্য, এটা তো আপনারা সবাই পারবেন। ফেসবুকে পোস্ট করার জন্য সেম সিস্টেম, তো আমি ইমেজে ক্লিক করি, এখন এই গাড়িটির উপর ক্লিক করে ওপেন। অলরেডি আমার গাড়িটি এখানে শো হয়েছে, এখন কিছু আমরা এখানে লিখে দেব। লিখে দেওয়ার জন্য আমি আগে থেকে দেখুন এমএস ওয়ার্ডে লিখে রাখছি, দিস কার ইজ হাই কোয়ালিটি লো প্রাইস ফর বাই নাও। এখন আমরা কারের এই লিঙ্কটি নিয়ে নেব, এটাকে কপি করছি, কপি করে এখানে দিয়ে দেব। ওকে, এখন এখান থেকে পোস্ট এই অপশনে ক্লিক করছি। অলরেডি আমার গাড়িটি দেখুন আমার ফেসবুক ওয়ালে পোস্ট হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন না এই গাড়িটি এখানে থেকে সরাসরি শেয়ার টু এ গ্রুপ, আপনি যতগুলো গ্রুপে জয়েন থাকবেন সমস্ত গ্রুপ এখানে দেখা যাবে, এই সমস্ত গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন। তো এই সমস্ত গ্রুপে আপনি কিভাবে পোস্ট করবেন সেটা আমি পূর্বে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তো এখন আমি আপনাদেরকে নতুন আরেকটি সিস্টেমে দেখাবো। এজন্য দেখুন আপনি যখন আপনার ফেসবুক আইডিতে থাকবেন তখন এই সাইডে দেখুন লেখা আছে গ্রুপ, এই গ্রুপের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যতগুলো গ্রুপে জয়েন থাকবেন সমস্ত গ্রুপের লিস্ট এখানে আপনি দেখতে পাবেন। আর আপনি যখন ফেসবুক মার্কেটিং এর কাজ করবেন তখন আপনাকে অনেক অনেক গ্রুপের সাথে জয়েন থাকতে হবে, কমপক্ষে 8 থেকে 10টি ফেসবুক আইডি থাকতে হবে। আর এর বিস্তারিত কেন থাকবে আর এর বিস্তারিত আমি পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো আমি চাচ্ছি এই গাড়িটি কার রিলেটেড একটি গ্রুপে পাবলিশ করব, অর্থাৎ পোস্ট করব। এই জন্য কার ফর সেল এটির উপরে ক্লিক করছি। এখন আমরা কি করব, ডিসকাশন এই অপশনে ক্লিক করব। এখন দেখুন পোস্ট করার অপশন চলে এসেছে, এখন এখানে ফটো এখানে ক্লিক করে দেব। এখন এই ফটোটি আমরা নিয়ে নেব, এখন এখান থেকে ওপেন। এখন এই গাড়ি সম্বন্ধে আমরা কিছু লিখে দেব। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন কোনো পোস্ট করবেন তখন প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদাভাবে আর্টিকেল লিখে পোস্ট করবেন। তো আমি লিখছি, এখন আমার এই লিঙ্কটি আমি দিয়ে দিলাম, এই গাড়ির এই লিঙ্কটি। এখন এখান থেকে পোস্ট এই অপশনে ক্লিক করছি, দেখুন গাড়িটি আমাদের এই সাইডে পোস্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই গাড়িটি বাই অ্যান্ড সেলে পোস্ট করব। এই জন্য দেখুন এখানে লেখা রয়েছে বাই অ্যান্ড সেল ওয়ার্ল্ড ওয়েড, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন ডিসকাশন এই অপশনে ক্লিক করছি, এখন এখান থেকে ফটো এখানে ক্লিক করছি, এখন এখান থেকে ইমেজ ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি, এখানে পারমিশনস আছে। এখন আমরা এই আর্টিকেলটি এখানে লিখে দেব এবং গাড়ির এই লিঙ্কটি এখন আমরা নিয়ে নেব, নিয়ে এখানে দিয়ে দেব। তো আমি এখানে লিখেছি দিস কার প্রাইস ইজ রিজনেবল ইউ ক্যান বাই। সে যখন কিনবে তখন এই লিঙ্কের উপরে ক্লিক করে ওই গাড়ির মূল ওয়েবসাইটে চলে যেতে পারবে। তো আমরা এইমাত্র যে পোস্টটি করলাম এই পোস্টটি এখন পাবলিশ হবে না, এটা পেন্ডিংয়ে আছে। এটির উপরে যে পোস্ট করেছিলাম এটা আমাদের সাথে সাথেই পাবলিশ করে দিয়েছে। তো দেখুন এখন এই পোস্টটি যারা দেখবে, দেখার পর এই গাড়িটি যখন পছন্দ হয়ে যাবে তখন সে এই লিঙ্কের উপরে ক্লিক করবে। তো এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে তখন সে সরাসরি আমরা যে গাড়িটি সিলেক্ট করেছিলাম সেই গাড়ির মূল পেজে চলে এসেছে। এখান থেকে সে কন্ট্যাক্ট করে খুব সহজেই এই গাড়িটি কিনতে পারবে। তো এখন আমি আপনাদেরকে শেয়ারের মাধ্যমে কিভাবে গ্রুপে পোস্ট করবেন সেটা দেখাবো। ওকে, এই জন্য আমি ক্লিক করছি শেয়ার, এখন এখান থেকে শেয়ার টু এ গ্রুপ এই অপশনে যাচ্ছি। এখন আমি এখান থেকে ইউএসএ বাই অ্যান্ড সেল ডিজিটাল মার্কেটিং এই অপশনে ক্লিক করছি। দেখুন অলরেডি গাড়িটি আমাদের রিডাইরেক্ট করে এই গ্রুপে নিয়ে এসেছে। এখন আমরা এখানে লিখে দিয়েছি ইট ইজ বেস্ট কার ক্লিক লিঙ্ক ফর ডিটেলস। তো এখন আমরা কি করব, এই গাড়ির এই লিঙ্কটি আবার এখানে দিয়ে দেবো, কপি করে এখানে পেস্ট করে দেব। এখন এখান থেকে পোস্ট, অলরেডি আমরা 3টি পোস্ট করছি। এখন এই পোস্টের মাধ্যমে কিভাবে আমরা স্যাম্পলগুলো তৈরি করব, এই জন্য আমরা যে সমস্ত গ্রুপে পোস্ট করছি সেই গ্রুপে চলে যাব। হ্যাঁ দেখুন এই যে কিছুক্ষণ আগে বাই অ্যান্ড সেল ডিজিটাল মার্কেটিং এ আমরা পোস্ট করছিলাম সেই গাড়িটি এখন আমাদের সরাসরি লাইভে দেখাচ্ছে। এখন আমরা এই গ্রুপে ক্লিক করে দেব, ক্লিক করার পর দেখুন এই গাড়িটি দেখা যাচ্ছে। এখন আমরা এখান থেকে
এই গ্রুপের নামটি নিয়ে নেব, ইউএসএ বাই অ্যান্ড সেল ডিজিটাল মার্কেট। এটাকে কপি করছি, কপি করে এই যে আমরা এখানে লিখেছিলাম ফেসবুক গ্রুপ নেম, এখন এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন ফেসবুক গ্রুপ লিংক, এখন এই লিংকটা আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। দেখুন এই লিংকটি কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো এই লিংকটি আপনারা খুব সহজে ছোট করতে পারবেন। এর জন্য আপনারা বিটলি নামক একটি ওয়েবসাইট আছে, সেটির মাধ্যমে ছোট করতে পারবেন। তো আমি দেখুন চলে এসেছে bitly.com। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই জন্য সরাসরি পেজটি চলে এসেছে। আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে পেজটি সরাসরি আসবে না, আপনাদেরকে সাইন আপ করতে বলবে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের জিমেইল এবং ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়ে সাইন আপ করতে পারবেন খুব সহজেই। আশা করি এটা করতে পারবেন। তো আমি লিঙ্কটি শুরু করার জন্য এখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট, এখানে ক্লিক করছি। এখন এখানে পেস্ট ইউআরএল, আমার ইউআরএলটি পেস্ট করে দিলাম। এখন এই লিঙ্কটি এখন আমি এখান থেকে কপি করে নিয়ে যাবো, এই লিঙ্কটি আমি এখন এখান থেকে তুলে দেবো, তুলে দিয়ে এই লিঙ্কটি আমি এখানে পেস্ট করে দেবো। তো দেখুন লিঙ্কটি কত ছোট হয়েছে। এভাবে আপনারা যে কোনো লিঙ্কে শুরু করতে পারবেন। এখন গ্রুপ মেম্বার, আমরা দেখবো এই গ্রুপে কতজন সদস্য আছে। এটা দেখার জন্য দেখুন নিচে লেখা দেখা যাচ্ছে পাবলিক, নিচে লেখা দেখা যাচ্ছে পাবলিক গ্রুপ, 1,13,000 মেম্বার আছে। এটাকে আমি কপি করে নিয়ে যাব, কপি করে এখানে বসিয়ে দেবো। স্ক্রিনশট, আমরা যেখানে পোস্ট করছি সেই পোস্টের প্রমাণ কি, সেই প্রমাণ দেখানোর জন্য আমরা কি করব, আমরা এখান থেকে স্ক্রিনশটটি নিয়ে নেব। এই জন্য আমরা লাইট শট সফটওয়্যারটি ওপেন করছি এবং এটাকে এভাবে আমরা স্ক্রিনশট নিয়ে নেব। এখন এখান থেকে সেভ, এটা এভাবে নিলে হবে না, এটা নিতে হবে এই যে এখানে দেখুন লেখা আছে আপলোড টু, এখানে ক্লিক করে দেবে। দেখুন এখানে এখন একটা লিঙ্ক আসবে, ওকে। এখন আমরা এই লিঙ্কটি কপি করব, কপি করে এখানে ওই লিঙ্কটি পেস্ট করে দেব। এখানে লেখা হবে স্ক্রিনশট লিঙ্ক, ওকে। এখন আমরা লাইভ লিঙ্ক নেব, লাইভ লিঙ্ক কিভাবে নেব, তো লাইভ লিঙ্ক নেবার জন্য আমরা এখানে দেখুন আমি যে আইডি দিয়ে পোস্টটি করছি ফ্রিল্যান্সার হাত সেটা দেখা যাচ্ছে, এবং নিচে দেখুন টাইম কত মিনিট আগে আমি এটাকে পোস্ট করছি সেটা দেখা যাচ্ছে। এখন এটার উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করব। এখন এখান থেকে দেখুন লেখা চলে এসেছে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাকে কপি করে নিয়ে নেব। নেবার পর আমরা এখানে বসিয়ে দেব, ওকে। দেখুন এই লিঙ্কটি অনেক বড় হয়ে গেছে, এখন এই লিঙ্কটিকে আবার আমরা ছোট করব। এই জন্য আমরা চলে যাচ্ছি বিটলিতে ক্রিয়েট লিঙ্ক, এখন পেস্ট লং ইউআরএল, এখানে আমি পেস্ট করে দিলাম। এখন এখান থেকে কপি, ওকে, লিঙ্কটি আমার কপি হয়েছে। এখন এটাকে এখানে পেস্ট করে দেব। আমরা ফেসবুকের গ্রুপ নেম, ফেসবুক গ্রুপ লিঙ্ক, ফেসবুকে কতজন সদস্য সংখ্যা আছে ওই গ্রুপে সেটা, এবং লিঙ্ক লাইভ লিঙ্ক সব দিয়েছি। যাই হোক বন্ধুরা, একইভাবে আপনারা এভাবে সবগুলো নিয়ে নেবেন। তো আমি ধরে নিছি আমি মিনিমাম 10টি আমি নিছি, তো 10টি নেওয়ার জন্য এখন এটাকে আমি 10 পর্যন্ত পূরণ করে দেব। আমি তো এটাকে কপি পেস্ট করতেছি, আপনারা ভুলেও কিন্তু কপি পেস্ট করবেন না, আমি জাস্ট পর বোঝানোর জন্য। আপনারা যখন কাজগুলো করবেন প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদাভাবে পোস্ট এবং আলাদা আলাদা লিঙ্ক তৈরি করবেন। আর আমি যে লিঙ্কগুলো দিছি এগুলো সবগুলো একটারই লিঙ্ক, আমি একাধিক তৈরি করছি, কারণ আরও অনেক কাজ আপনাদেরকে দেখাইতে হবে। এই কারণে আমার ভিডিওটা অল্প সময়ের ভিতরে যাতে আমি আপনাদেরকে সমস্ত প্রসেসগুলো দেখাইতে পারি এই জন্যে আমি এই কাজটি করতেছি। তো দেখুন এখানে আমি দিছি স্ক্রিনশট লিঙ্ক, এই স্ক্রিনশট লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই সে সরাসরি আমার স্ক্রিনশটটি দেখতে পাবে। তো দেখুন এই যে আমরা যে কাজ করছিলাম সে কাজের স্ক্রিনশট লিঙ্ক, এখন এটা হচ্ছে লাইভ লিঙ্ক, এটাকে কপি করে নেব। বা যদি আমাদের লাইভ লিঙ্কটা ক্লিক করে সরাসরি সে আমাদের পোস্টটি দেখতে পারবে। কাজটি তৈরি করলাম, একই নামে আপনি যে কোনো কাজের স্যাম্পলের স্ক্রিনশট এবং লাইভ লিঙ্ক স্ক্রিনশটগুলো নিতে পারবেন, নিয়ে এভাবে একটা ফাইল তৈরি করবেন যে ফেসবুক মার্কেটিং পোর্টফোলিও এটার ভিতরে নিতে হবে। এই জন্য আমি এটার উপরে ক্লিক করি। এখন ড্রাইভের যে ইমেজটি দেখা যাচ্ছে এটার উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করব। এখন উপরে দেখুন লেখা আছে আপলোড ফাইল, এই অপশনে ক্লিক করে দেব। অপশনে ক্লিক করার পর এই যে আমাদের যে গাড়ির ছবিটা আছে এই ছবিটা আমরা এখানে আপলোড করে রাখতে পারবো। এখন আমরা যে এই গ্রুপে পোস্ট করছি এই জন্য এই গ্রুপেরও আমরা স্ক্রিনশট নিয়ে নেব নাম সহ, ওকে। এখন এটাকে সেভ দিচ্ছি,
এখন আমরা যে পোস্টটি করছি এই পোস্টের ইমেজ সহ স্ক্রিনশট নেব। ওকে, এখন এখান থেকে সেভ, গুগল ড্রাইভে আপলোড দিয়ে রাখবো। এই জন্য আবার রাইট বাটন ক্লিক করছি, এখানে দেখুন আপলোড ফাইল, এখানে ক্লিক করছি। এখন আমরা আমাদের এই ছবি তিনটিকে একবারে সিলেক্ট করে ওপেন। দেখুন তিনটে ছবি আমাদের এখানে দেখা যাচ্ছে, আগেরটা সহ মোট চারটি। ওকে, এখন আমরা যে কাজের জন্য যেই স্যাম্পলগুলো তৈরি করছি এটা কোথায় পাবো? এই জন্য আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন আবার ঘুরাই চলে যাচ্ছি গুগল ড্রাইভে, গো টু গুগল ড্রাইভ। এখন এখানে রয়েছে আমাদের ইমেজগুলো, ফেসবুক মার্কেটিং পোর্টফোলিও, এটার উপরে ক্লিক। ওকে, এখন ভাইয়ার যদি আমাদেরকে বলে তুমি যে পূর্বে যে কাজটি করছো সেই কাজের রিপোর্টটি আমাকে দেখাও, তো সেজন্য আমরা কী করব, এই রিপোর্টের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে উপরে দেখুন গেট লিঙ্ক একটি অপশন দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক করছি। এখন আমরা এখান থেকে কপি লিঙ্ক, এই লিঙ্কটি কপি করব। এই লিঙ্কটি কপি করে আমরা যদি নতুন একটি ব্রাউজারে এই লিঙ্কটিকে ছেড়ে দেই এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে দেখা যাবে আমাদের ওই রিপোর্টটি স্ক্রিনশট আকারে দেখা যাবে। বাট এখানে সে কোনো কিছু এডিট করতে পারবে না, শুধু দেখতেই পারবে। একই নিয়মে আপনি আপনার কাজের যে কোনো ধরনের স্ক্রিনশটের ইমেজ এভাবেই দেখাতে পারবে। এখন ভাইয়ার যদি বলে যে না তুমি যে রিপোর্টটি করছো এটাতে আমি সন্তুষ্ট না, তুমি আমাকে আরও ভালোভাবে বোঝার জন্য অরিজিনাল যে লিঙ্কটি আছে সেটা আমাকে দাও, তো সেক্ষেত্রে তো আমাদেরকে অর্ডারটি নেওয়ার জন্য লিঙ্কটি দিতে হবে। তো এই জন্য আমরা কী করব, একটু ব্যাকে চলে যাব। ব্যাকে যে এই যে আমাদের যে ফাইলটি আছে এই ফাইলটি ওপেন করব। এখন দেখুন এটা হচ্ছে আমাদের অরিজিনাল এবং মূল ফাইল। এখন এখানে উপরে দেখুন লেখা আছে শেয়ার, এই অপশনে ক্লিক করে দেব। অপশনে ক্লিক করার পরে এখানে চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এখন এটাকে আপনি যদি ভিউয়ার আকারে দেন তাহলে সে এডিট করতে পারবে না, আর আপনি যদি এডিটর আকারে দেন তাহলে এটা সে এডিট করতে পারবে। তো এখন এটা আমি ডান দিছি, ডান দেবার পরে আমি যদি নতুন আরেকটি ট্যাবে এটাকে পেস্ট করে এন্টার প্রেস করি, আমার অরিজিনাল যে ফাইলটি সেটাই এখানে দেখা যাবে। দেখুন এই যে আমার একটি অরিজিনাল ফাইল, এই যে আমার একটি অরিজিনাল ফাইল, দুটি ফাইলই অরিজিনাল হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে মূলত আপনারা বাইরের জন্য স্যাম্পল তৈরি করতে পারবেন এবং রিপোর্ট তৈরি করতে পারবেন। আর প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদাভাবে স্যাম্পল এবং আলাদা আলাদাভাবে রিপোর্টগুলো তৈরি করবেন। এতে করে বায়ার চাওয়ার সাথে সাথেই আপনি দ্রুত তাদেরকে রিপোর্টগুলো সাবমিট করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। আর এখন পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।